বাংলা শিক্ষার আরো একটি এপিসোডে আপনাকে সুস্বাগতম। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমরা দাদরা তাল কিভাবে বাজাবো। তাহলে চলুন শুনে আসি দাদরা তালের বোলগুলো। দাদরা তালের বোল ধা ধিন্না না তিন্না, আমরা এভাবে তালি দিয়ে দেখাচ্ছি। দাদরা তালের প্রথম মাত্রায় সোম এবং চতুর্থ মাত্রায় ফাক। তাহলে বোলটা হচ্ছে ধা ধিন্না না তিন্না, ধা ধিন্না না তিন্না। ছয় মাত্রার তাল দাদরা তাল, প্রথম মাত্রায় সোম এবং চতুর্থ মাত্রায় ফাক। তো দাদরা তালের বোলটি হচ্ছে ধা ধিন না না তিন না, ধা ধি না না তিন না। তাহলে আমি বাজিয়ে দেখাচ্ছি ধা। আপনারা আগের এপিসোডে দেখেছেন ধা কিভাবে বাজাতে হয়, আমি আবারও দেখাচ্ছি। তা আর গে মিলে হচ্ছে ধা। তাহলে ধা ধি না না তি না, ধা ধি না না তিন না, ধা তিন না না তিন না। আবার আমি অনেক আস্তে এবং ধীরে ধীরে দেখাচ্ছি ধা তিন না না তিন না, ধা ধিন না না তিন না, ধা ধিন না না তিন না। ধা ধিন না না তিন না, ধা ধিন না না তিন না, ধা ধিন না না তিন না। আপনি আর কার্টুন করবেন, আমি আর মেতো হয়ে যাব। মাফ করেন। আচ্ছা করো করো না, আরেকবার নেন। ধা দিন না না তিন না, ধা দিন না না তিন না, ধা দিন না না তিন না। ও ধিন গয়ে যাচ্ছে মাথায়, ধা দিন না না তিন না।